জীবনের যেটা বিষয় হলো অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার, তোমরা হচ্ছে 19-20 সেশনের স্টুডেন্ট। এই করোনা কালীন সময়ে বিশ্ববিদ্যালয়ে তোমাদের পাস করাই দেয় নাই, ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে তোমাদের প্রমোশন দিল যাতে তোমরা সেকেন্ড ইয়ারে পড়াশোনা করতে পারো। ফার্স্ট ইয়ারের পরীক্ষা যথাসময়ে হবে, তোমরা সেই সময়ে ফার্স্ট ইয়ারের পরীক্ষা দিবা, ঠিক আছে? স্যার আপনার কথা কিছু শোনা বোঝা যাচ্ছে না। তুমি মাইকটা মাইক্রোফোনটা কাছে রাখো, একটু কাছাকাছি নাও। জি স্যার। হ্যাঁ, শুনতে পারো এখন? এখন শোনা যাচ্ছে। আমার শুনতে পাচ্ছো? জি স্যার, জি স্যার। আচ্ছা, আমি আজকে তোমাদের অ্যাকাউন্টিং ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার বলা হবে তোমাদের। এটা পেপারের নাম ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং। তারপরে পুরো সিলেবাসটা কি তোমাদের সেকেন্ড ইয়ারের সিলেবাসটাই কি কি আছে, কি পড়তে হবে তোমাদের, এগুলো সব দেখাবো। তোমাদের খালি স্ক্রিনশট দিয়ে দিবা, ঠিক আছে? এখন দেখো, আমি এটা শেয়ার করে দিই। জি স্যার। অনলাইন ক্লাস 2021 ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং বিবি অনার্স সেকেন্ড ইয়ার সেশন। সিলেবাসটা দেখো, ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং 100 মার্কস, সবগুলো 100 মার্কস। তারপর তোমাদের পড়তে হবে ট্যাক্সেশন ইন বাংলাদেশ, বিজনেস স্ট্যাটিস্টিক্স ইন ইংলিশ, বিজনেস ম্যাথমেটিক্স, এই চারটা তোমাদের পিওর ম্যাথ, এখানে সব বেশিরভাগ অঙ্ক থাকবে। আর প্রশ্নের ধরন তোমরা এখনো জানো না, এত পরীক্ষা তোমাদের হয় নাই। এখানে পার্ট থাকবে তিনটা, এ বি সি, এটা প্রশ্ন। এ পার্টে তোমাদের 10 নম্বর থাকবে, ছোট ছোট প্রশ্ন, এক কথা ধর এক লাইনে বা দুই লাইনে উত্তর দিতে হবে। তারপরে ট্যাক্সেশন ইন বাংলাদেশ, এখানেও ঠিক 10টা প্রশ্ন থাকবে। ক বিভাগ, অর্থাৎ প্রত্যেকটা পেপারে 10টা করে প্রশ্ন থাকবে, ক বিভাগ যেটা, এ গ্রুপ, ওখানে 10 নম্বর। আর বি গ্রুপে তোমাদের 20 নম্বর থাকবে, সেখানে তোমাদের 5টা প্রশ্নের উত্তর দিতে হবে 4 নম্বর করে। আর সি পার্টে 5টা অঙ্কের উত্তর দিতে হবে, সেখানে প্রশ্ন থাকবে 8টা, 8টা প্রশ্ন থাকবে, তার মধ্যে 5টা উত্তর। তাহলে পার্ট এ তে 10 নম্বর, পার্ট বি তে 20 নম্বর, 20 আর 10 30, আর পার্ট সি তে 50 নম্বর। প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে 10 করে, 8টা 5টার উত্তর দিবেন 80 নম্বর। আর তোমাদের ইন কোর্স অলরেডি সেটা তোমরা পেয়ে গেছো, এবং বিষয়ের মধ্যে আমরা মার্কিং করে দিয়েছি, আগে কনফ্লাব হয়ে গেছে তোমাদের। এখন সেকেন্ড ইয়ারে এই কোর্সগুলো পড়তে হবে, 1 2 3 4 4টা ভালোভাবে কাজ করতে হবে। ম্যাথমেটিক্স ক্লাসটা হবে তোমাদের সায়েন্স ডিপার্টমেন্টের ছাড়া নেবেন, আর বাকি কম্পিউটার ইনফরমেশন টেকনোলজিটা আমরা নিব, আর বিজনেস কমিউনিকেশন এন্ড রিপোর্ট রাইটিং ইন ইংলিশ এটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের সাররা নিবে তোমাদের সঙ্গে, আর ম্যাক্রো ইকোনমিক্স এটা ইকোনমিক্স ডিপার্টমেন্ট নিবে। তাহলে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট নিবে কি, ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং, ট্যাক্সেশন ইন বাংলাদেশ, বিজনেস স্ট্যাটিস্টিক্স ইন ইংলিশ, এটা ইংলিশ মিডিয়ামে পড়তে হবে তোমাদের, কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি এই চারটি নিবে, আর বাকি এখন পরের পেজে যাও। ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং দেখো, কোড হচ্ছে 222505, আর পেপার টাইটেল ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং নামটা,
এটা হলো তোমাদের মেজর সাবজেক্ট, মানে মেজর পেপার। এটা ফার্স্ট ইয়ারে যেমন তোমাদের পড়তেছে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, যেটা তোমরা পড়েছো, সেকেন্ড ইয়ারে যে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং, আর থার্ড ইয়ারে যে পড়তে হবে অ্যাডভান্স অ্যাকাউন্টিং ওয়ান, ফাইনাল ইয়ারে যে পড়তে হবে অ্যাডভান্স অ্যাকাউন্টিং টু, এই চারটা মেজর সাবজেক্ট তোমাদের, এর সঙ্গে অন্যান্য বিষয়গুলো থাকবে। তারপরে দেখো তোমাদের চ্যাপ্টার ওয়ান রিভিউ অব অ্যাকাউন্টিং প্রসেস অ্যান্ড প্রেজেন্টেশন অফ ফিনান্সিয়াল স্টেটমেন্টস, এইটা তোমাদের ফার্স্ট ইয়ারে আমরা করাইছি ফিনান্সিয়াল স্টেটমেন্ট। সেখানে ছিল ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, মনে আছে তোমাদের? জি স্যার, শোনা যাচ্ছে। আর এটা এইটা এক নম্বরটা তোমাদের অলরেডি ফার্স্ট ইয়ারে আমরা প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এর মধ্যে করাইছি তোমাদের। সেখানে ছিল কি, এর মধ্যে ইনকাম স্টেটমেন্ট আর ফিনান্সিয়াল স্টেটমেন্ট, একটা হলো সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট আর মাল্টি স্টেপ ইনকাম স্টেটমেন্ট। এই চ্যাপ্টারটা পরে ধরবো, কারণ যেহেতু করা আছে এটা রিভিউ বলা আছে, এখানে রিভিউ মানে পুনরালোচনা। দুই নম্বর চ্যাপ্টার আজকে আমি করাবো তোমাদের প্ল্যান্ট অ্যাসেটস, ন্যাচারাল রিসোর্স অ্যান্ড ইনটেঞ্জিবল অ্যাসেটস। এর যে সিলেবাস ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এ, অ্যাকাউন্টিং ফর ইনভেস্টমেন্টস, কারেন্ট লাইবিলিটিস অ্যান্ড কন্টিজেন্সিস, অ্যাকাউন্টিং ফর লং টার্ম লাইবিলিটিস, পার্টনারশিপ অ্যাকাউন্টিং, প্রিপারেশন অফ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, প্রিপারেশন অফ ভ্যালু অ্যাড স্টেটমেন্ট, অ্যাকাউন্টিং অ্যাসপেক্ট অফ ভ্যাট, এগুলো সব তোমাদের ম্যাথ। তোমাদের দেখো পাবলিশার আমি এখানে দিয়েছি, তোমরা কি বই দেখতে পাচ্ছ এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখো, কি বইয়ের কথা বলা আছে এখানে, কমার্স পাবলিকেশন অথবা গ্রন্থ কুঠির, কোনটা কিনবা? এক্সারসাইজ যেটাতে স্যার ভালো ওইটাই কিনতে হবে স্যার। হ্যাঁ, দুইটা বই ভালো, তোমরা কিনলে সবাই একই রকম কিনবা, তাহলে পরে আমি যখন পড়াবো তোমাদের বইয়ের কথা বললে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, কমার্স পাবলিকেশনের বইটা নিবা না গ্রন্থ কুটির এটা নিবা? বই সব একই, কম বেশি একটু লেখা এই আর কি। গ্রন্থ কুটিরের পৃষ্ঠা গুলো ভালো আছে, কমার্স পাবলিকেশন পড়ে অনেকে, তোমরা কমার্স পাবলিকেশন নিতে পারো, ঠিক আছে? তোমরা এখন যে বলবে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং, কমার্স পাবলিকেশন অথবা গ্রন্থ কুঠির, যাই কেন কিনা তোমরা একই রকম কিনো সবাই মিলে। হ্যাঁ ঠিক আছে, জি স্যার। তারপরে আমরা চলে যাই এখন প্ল্যান্ট অ্যাসেট সম্পর্কে কথা বলবো। এখন খাতা কলম রেখো পাশে, প্ল্যান্ট অ্যাসেট, ন্যাচারাল রিসোর্স অ্যান্ড ইনটেঞ্জিবল অ্যাসেটস। এখানে প্ল্যান্ট অ্যাসেটটা প্রথমে দেখো ইয়াস সিলেবাসটা, অ্যাকুইজিশন অ্যান্ড ভ্যালুয়েশন অফ প্ল্যান্ট অ্যাসেটস। এখানে তিনটা চ্যাপ্টার আছে, প্ল্যান্ট অ্যাসেট, ন্যাচারাল রিসোর্স। প্ল্যান্ট অ্যাসেট বলতে এটা আমি বলবো পরে, যেমন ল্যান্ড, বিল্ডিং, তারপর ট্রাক, হ্যাঁ, ফ্যাক্টরি বিল্ডিং, ইকুইপমেন্ট, অর্থাৎ স্থায়ী সম্পত্তিগুলো প্ল্যান্ট অ্যাসেট। মানে এই প্ল্যান্ট অ্যাসেটের মধ্যে সব ধরনের দৃশ্যমান স্থায়ী সম্পত্তি থাকবে। আর ন্যাচারাল রিসোর্স প্রাকৃতিক, হ্যালো, হ্যাঁ, প্রাকৃতিক সম্পদকে, প্রাকৃতিক সম্পদের মধ্যে তোমরা সবাই প্রাকৃতিক সম্পদ, ন্যাচারাল রিসোর্স, হ্যাঁ, ন্যাচারাল রিসোর্স। এর ভিতরে তোমাদের কথা সবার শোনা যাচ্ছে? যাদের শোনা যাচ্ছে না তারা আমি দেখি মিউট আনমিউট করা থাকলে পরে মিউট আনমিউট করে নিও। আশরাফুল হক, আহসানুল হক, নিলয় ঘোষ, আচ্ছা সবাই শুনতে পাচ্ছ তো, দেখতে পাচ্ছ নিশ্চয়? জি স্যার। ওকে,
তোমরা নিজেরাই নিজেদের দেখো। এখন প্লান্ট অ্যাসেটটা কাকে বলে দেখো, প্লান্ট সম্পত্তি কাকে বলে? প্লান্ট সম্পত্তি হলে এটা স্ক্রিনশট দিয়ে রাখো, তোমাদের এই ছোট প্রশ্ন যেটা বললাম যে এক থেকে তোমাদের 12-10 প্রশ্ন উত্তর দিতে হবে, এক নম্বর করে ক গ্রুপে। এখানে আমি একটা চ্যাপ্টার ধরবো, সেখানে ওই প্রশ্নগুলো আমি লিখে দেবো, তার মানে একবারে তোমাদের প্রিপারেশন হয়ে যাবে। তোমাদের ফার্স্ট ইয়ারে ঠিক একইভাবে পরীক্ষা হবে, ওই সিলেবাস অনুযায়ী একটা প্রশ্নের তিনটা গ্রুপ থাকবে, সেই গ্রুপ অনুযায়ী হবে। তাহলে এখানে বলি প্লান্ট সম্পত্তি হলো দৃশ্যমান সম্পত্তি যা ব্যবসা পরিচালনায় ব্যবহার করে মুনাফা অর্জন করা হয় এবং যা পুনর্বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করা হয় না। একটা ফ্যাক্টরিতে বড় বড় প্লান্ট নিয়ে আসে, যেমন ধরো আমরা রূপপুর পারমাণবিক কেন্দ্র, তোমরা তো ছবিতে দেখেছো মনে হয়, তাই না? ওখানে যে বড় বড় দেখবা চুল্লি, এগুলো সব প্লান্ট আছে। ওর যে ল্যান্ডটা জমি সেটাও প্লান্ট আছে। তারপর ওর ভিতরে যে ইকুইপমেন্ট আছে সবগুলো প্লান্ট অ্যাসেট। এটা বিক্রি করা হবে না, এটা দিয়ে উৎপাদন করা হবে এবং বিক্রি করে ওই যে বিদ্যুৎ সরকার উৎপাদন করবে সেটা আমাদের কাছে বিক্রি করবে, সরকারের মুনাফা হবে, এখানে কর্মসংস্থান হবে। আবার তোমরা বসুন্ধরা কোম্পানির কথা দেখো, তারপরে প্রাণ কোম্পানি বাংলাদেশের একটা বড় ধরনের কোম্পানি, তার প্রোডাক্ট দেশে বিদেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, আমরাও এগুলো ব্যবহার করছি। একটা প্লান্ট তার এই ফ্যাক্টরিটা তৈরি করার জন্য ফ্যাক্টরি বিল্ডিং লাগছে, তার ভিতরে ইকুইপমেন্ট ল্যান্ড এগুলো সবই প্লান্ট আছে। এখানে আমি বলে দিচ্ছি সব কি কি হবে, যেমন ইকুইপমেন্ট ল্যান্ড বিল্ডিং ফার্নিচার ভেহিকেল এটসেট্রা। প্লান্ট সম্পত্তির বৈশিষ্ট্য গুলো কি কি? ব্যবসায়ের স্বাভাবিক কার্যক্রম পরিচালনার জন্য ব্যবহার করা হয়। তোমাদের এখানে একটা প্রশ্ন করা হলো যে প্লান্ট অ্যাসেটের তিনটা বৈশিষ্ট্য লেখো বা চারটা বৈশিষ্ট্য লেখো অথবা বৈশিষ্ট্য গুলো কি কি, তখন তোমরা এই চারটা বৈশিষ্ট্য লিখে দিবা। পুনরায় বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করা হয় না, দীর্ঘমেয়াদী এবং অপচয়যোগ্য, অর্থাৎ প্লান্ট অ্যাসেট করে অপচয় হয়, শুধু ল্যান্ডের করে কোনো অপচয় হবে না, দৃশ্যমান এবং বাস্তব অস্তিত্ব থাকে, মানে দেখা যাবে বাস্তবে দৃশ্যমান হবে, মানে দেখা যাবে এবং তার অস্তিত্ব থাকে, এগুলো হচ্ছে আমাদের প্লান্ট অ্যাসেট। তাহলে আমরা এখানে ইকুইপমেন্ট ল্যান্ড বিল্ডিং ফার্নিচার ভেহিকেল এগুলোতে একটা কস্ট আছে, তাই না? তো প্রথমে আমরা যেটা করব, প্লান্ট অ্যাসেটের কস্টটা নির্ণয় করব, যেটা অ্যাসেট কেনা হলো শুধু ক্রয় মূল্য হবে না তার সঙ্গে আরো আনুষঙ্গিক মূল্যগুলো হবে, তাহলে টোটাল যে একটা প্লান্ট অ্যাসেটের কস্ট হবে সেটাকে কিন্তু আমরা অবচয় ধরব। আমাদের এখানে মূল টার্গেট হচ্ছে অবচয় নির্ণয় করা, মানে ডেপ্রিসিয়েশন নির্ণয় করা। তোমরা ফার্স্ট পেপারে যেটা অবচয় বের করেছো সেখানে অল্প একটু হয়তো 10% বা 20% দেওয়া থাকলো, সেটা বের করেছে। এখানে একাধিক বছরে বিভিন্ন পদ্ধতিতে অবচয় নির্ণয় করতে হবে। এখানে কারো কোনো প্রশ্ন থাকলে বলো এই জায়গাটায়। এখন আমি চলে আসি তোমাদের মূল অঙ্কে, কস্ট অফ প্লান্ট অ্যাসেট। এটা প্রথম তোমাদের সিলেবাসের অংশ, প্লান্ট অ্যাসেটের কস্ট অফ প্লান্ট অ্যাসেট, প্লান্ট সম্পত্তির ব্যয়। প্লান্ট সম্পত্তির ক্রয় মূল্য অর্থাৎ যে দামে প্লান্ট সম্পত্তি কেনা হবে এবং এটি ব্যবহার উপযোগী করার জন্য যে ব্যয় হয় তাকে প্লান্ট সম্পত্তির ব্যয় বলে। আমি এখানে একটা চার্ট দিয়ে দিছি, উদাহরণ দিয়েছি, তোমরা এটা স্ক্রিনশট দিয়ে রাখো, যারা মোবাইলে ক্লাস করছো অথবা ল্যাপটপে স্ক্রিনশট দিতে জানো? জি স্যার। কিভাবে দিতে হয় বলো তো?
ল্যাপটপে কিভাবে স্ক্রিনশট দিতে হয়? কন্ট্রোল প্রিন্ট স্ক্রিন ওই কন্ট্রোল ধরতে হবে না, কন্ট্রোল অল্ট না, কন্ট্রোল ধইরা না, শুধু প্রিন্ট স্ক্রিন দিবা তাহলে হবে। প্রিন্ট স্ক্রিন দিয়ে কিভাবে তুমি ওইটা সেভটা পাবা? ওইটা ইয়েতে মানে ওই মানে কপি হয়ে থাকলে পরে পেস্ট করলে এসে পাবো, পরে না সাথে সাথে পেস্ট করতে হবে। কপি কোথায় হয়ে থাকবে? কপি কার্সারে হয়ে থাকবে না ওখানে থাকবে না। শোনো, তুমি আগে সাথে সাথে এখন একটা ফাইল খুলে ফেলো, ওই তোমার হচ্ছে ওয়ার্ড, হ্যাঁ নোটপ্যাড, হ্যাঁ ওয়ার্ডের ফাইলটা, নোটপ্যাড না ওয়ার্ড, তোমার যে মাইক্রোসফট ওয়ার্ড অফিসের একটা ফাইল খুলে রাখবে, হ্যাঁ ওটা ওপেন করে রাখবা। জি স্যার, জি স্যার, বুঝছো? পরে এখন তুমি ওই ফাইলটা পরে নাম দিয়ে দিও। এখন প্রিন্ট স্ক্রিন দাও, দিলেই দেখবে যে এটা বাম পাশে সেভ ফোল্ডার দেখাবে বড় আর কি। ওটা ওটাতে ক্লিক করলে তোমার ওই পেজে ওইটা স্ক্রিনটা পেস্ট হয়ে যাবে। বুঝছো? জি স্যার। আসছেন ওখানে? জি স্যার। এটা হবে, চলে আসবে। শুধু এখানে কার্সার নিয়ে প্রিন্ট স্ক্রিনে চাপ দাও, দিলে দেখবো ওয়ার্ডের বাম পাশে দেখবা যে কি কি থাকে। ওখানে সেভ অপশন থাকে, পেস্ট অপশন দেখবে একটা আছে, ফোল্ডার থাকবে, ওটার উপর ক্লিক করলে তোমার ওখানে চলে আসবে। তারপর কার্সারটা নিচে নামিয়ে রেখে পরের পেজটা আবার এইভাবে সেভ করে ফেলবা। করতে পারছো? জি স্যার। আচ্ছা এখন দেখো এখানে কিভাবে কষ্ট প্ল্যান্ট আছে। আমাদের মেয়াদ কিন্তু 40 মিনিট, 40 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে ক্লাসও। 40 মিনিট ক্যালকুলেশন দি কস্ট অফ প্ল্যান্ট অ্যাসেট, পার্টিকুলার টাকা টাকা করবা, মাসেস প্রাইস অফ অর ইনভয়েস প্রাইস, অর্থাৎ যে মূল্যে প্ল্যান্টটা কেনা হবে সেটা। আমি একটা 50,000 টাকা দিয়েছি এখানে। যদি ট্রেড কস্ট থাকে, ট্রেড ডিসকাউন্ট থাকে, মানে ব্যবসায়িক বাটা, এই 50,000 থেকে বাদ দিতে হবে 10%। বাদ দিলে 45,000 টাকা, এটা হবে অরিজিনাল কস্ট। তারপরে যদি আবার ক্যাশ ডিসকাউন্ট দেয় তখন এই 45,000 টাকার 5% কাটবে, 2,250 টাকা। বাদ দিয়ে আসবে 42,750 টাকা, এটা হলো অ্যাকচুয়াল কস্ট প্রাইস। তাহলে এইটা হলো প্ল্যান্ট অ্যাসেটের মূল্য। যদি এটা না থাকে তাহলে 50,000 সরাসরি চলে যাবে। তার সঙ্গে কিছু খরচ অ্যাড করতে হবে, যেমন ধরো ফ্রেট, জাহাজে তুমি যদি প্ল্যান্ট অ্যাসেটটা পরিবহন করে নিয়ে আসো তার জাহাজ ভাড়া দিতে হবে, তারপরে ইম্পোর্ট ডিউটি, বাইরের থেকে যদি কেন তার আমদানি শুল্ক দিতে হবে, ইনস্টলেশন অ্যান্ড টেস্টিং কস্ট, ওইটা নিয়ে এসে তো তোমাকে বসাতে হবে ফ্যাক্টরিতে, আবার এটাকে টেস্ট করতে হবে, তারও খরচ আছে। তারপর রিমুভাল কস্ট অফ ওল্ড প্ল্যান্ট অ্যাসেট, তোমার যদি আগে ফ্যাক্টরি বিল্ডিং একটা থাকে তার ভিতরে যদি প্ল্যান্ট, পুরাতন প্ল্যান্ট থাকে, মানে ইকুইপমেন্ট আছে, তারপরে আরো অন্যান্য বিষয়গুলো রয়ে গেছে, তখন ওইটা তো সরাই ফেলতে হবে। ওইটা সরানোর জন্য কিছু খরচ হবে, রিমুভাল কস্ট, পরিবর্তন করে তুলে ফেলার জন্য, সেটাও এখানে আসবে। আর রেজিস্ট্রেশন ফি, এই রেজিস্ট্রেশন ফি ভিকেলের জন্য হবে, যেমন হচ্ছে তোমার ট্রাক, এটা সব আমি একসঙ্গে দিয়ে দিয়েছি। প্ল্যান্ট অ্যাসেট বলতে ট্রাক, বাস, এগুলো কিন্তু এর ভিতরে আসবে, তার রেজিস্ট্রেশন ফি লাগবে। আবার যদি ল্যান্ড যদি কেনা হয়, অ্যাটর্নিস ফিস লাগবে, হ্যাঁ জমি রেজিস্ট্রেশন ফি লাগবে, যখন আমরা ল্যান্ডেরই করবো তখন এই ফিগুলো আসবে। ক্লিয়ারিং অ্যান্ড রেডি, যখন উৎপাদন করবা তার রেটটা দিতে হবে, তার জন্য একটা ব্যয় লাগবে। ব্রোকারস কমিশন, এটা রিয়েল এস্টেট বিজনেসে ব্রোকাররা, দালালরা এটা জমি বিক্রির জন্য দালালি করে, বিল্ডিং বিক্রির জন্য দালালি করে, যেগুলো অ্যাপার্টমেন্ট তৈরি হয় তাদের খরচ। সেলস ট্যাক্স, সরকারকে বিক্রয় কর দিতে হয়। পেইন্টিং অ্যান্ড লিটারিং, পেইন্টিং মানে রং করা, ট্রাকগুলো দেখো না, বিশেষ করে ট্রাকের জন্য এগুলো ব্যবহার করা হবে। ট্রাকে বিভিন্ন ধরনের কালার থাকে, আবার লেখা থাকে, হ্যাঁ পেইন্টিং রং করা, লেটারিং ছাপানো খরচ, ছাপাতে হয়, যে ধরুন 100 হাত দূরে থাকুন, এভাবে যেগুলো লেখা থাকে ট্রাকের সাথে সেই ব্যয়টা।
ইনস্যুরেন্স ডিউরিং শিপিং বিমা সালামি যখন পণ্যটা বাইরের থেকে আসছে প্লান্ট আসতে কেনা কিনে নিয়ে আসা হচ্ছে এটা যদি বিমা করা হয় তার একটা বিমা খরচ এই সবগুলো 4000 টাকা কেন হয়েছে আমি অরিজিনাল কস্ট প্লান্ট কস্টের সঙ্গে 4000 যোগ করে টোটাল হলো 38750 টাকা তাহলে এইটা হবে তোমাদের এই যে শুরু এখান থেকে তারপরে খরচগুলো যোগ করবা তখন এই প্লান্ট অ্যাসেটের মূল্য বের হয়ে যাবে এখানে তোমাদের বি পার্টে এতে 4 নম্বর থাকে প্রত্যেক বছর এখান থেকে একটা অঙ্ক থাকবে 4 নম্বরে এগুলো বি পার্টে তারপরে আমরা চলে যাব एग्जांपल দেখি একটা অঙ্ক দেখো एग्जांपलটাই তো মানুষকে শেখায় রবি ম্যানুফ্যাকচারিং কোম্পানি অ্যাকোয়ার্স অ্যাকোয়ার্স মানে পারচেজ কেনা হ্যাঁ রিয়েল এস্টেট এট এ ক্যাশ কস্ট অফ টাকা 1 লাখ অর্থাৎ রিয়েল এস্টেটের একটা বিল্ডিং বা ল্যান্ড যাই বলো কিন্তু দি প্রপার্টি কন্টেইনস অ্যান ওল্ড ওয়্যার হাউস দ্যাট ইজ রেজড এট এ নেট কস্ট অফ টাকা 6000 টাকা 7500 ইন কস্ট লেস প্রসিডস ফ্রম স্যালভেজ মেটেরিয়াল আমি তো বাংলা বলে দিই যে রবি ম্যানুফ্যাকচার উৎপাদনকারী একটা কোম্পানি সে একটা রিয়েল এস্টেট এটা ল্যান্ড হতে পারে আমাদের ল্যান্ডই বলা আছে ল্যান্ড কিনলো 1 লক্ষ টাকা দিয়ে এবং সেই ল্যান্ডের উপরে একটা গোডাউন আছে পুরাতন আইরেস মানে গোডাউন সেই গোডাউনটা রেস মানে ভেঙে ফেলা গোডাউনটা ভেঙে ফেলার জন্য তার মোট খরচ হলো 7500 টাকা আর ওই বিল্ডিং ভাঙার জন্য যে গোডাউনটা ওর ম্যাটেরিয়াল বিক্রি করে সে পেয়েছিল এখানে 1000 তো এই 1000 টাকা 7500 থেকে 1000 বাদ দিয়ে 6000 আমি এখানে কিভাবে বুঝলাম 1000 টাকা পেল এই যে এখানে নেট কস্টটা 6000 দেখো নিচে আমি একটু পরে লিখে দিয়েছি যে নেট রিমুভাল কস্ট হবে সেল প্রসিড অর্থাৎ পুরাতন যেগুলো ম্যাটেরিয়াল বের হবে সেটা বিক্রি করে যে টাকা পাওয়া যাবে সেটা থেকে টোটাল কস্ট থেকে সেটা বাদ দিলে নেট কস্টটা পাওয়া যাবে অ্যাডিশনাল এক্সপেন্ডিচারস আরো অন্যান্য খরচ যেমন অ্যাটর্নি ফিস লাগবে 1000 টাকা জমি রেজিস্ট্রি করতে হলে অ্যাটর্নি ফি লাগবে এন্ড দি রিয়েল এস্টেট ব্রোকারস কমিশন টাকা 8000 কম্পিউট দি কস্ট অফ ল্যান্ড এটা স্ক্রিনশট দিয়ে রাখো এখন সমাধানটা দেখো সমাধানটা আমি করে দিয়েছি এখানে প্রথমে কস্ট প্রাইস অফ ল্যান্ড এখানে শুধু কস্ট প্রাইসই আছে 1 লক্ষ টাকা এখানে কোনো তোমার ট্রেড ডিসকাউন্ট নাই তারপরে ক্যাশ ডিসকাউন্ট নাই সরাসরি আমরা লিখে দিলাম কস্ট প্রাইস অফ ল্যান্ড অর্থাৎ জমির ক্রয় মূল্য 1 লক্ষ টাকা আর যে যে খরচগুলো হলো সেইগুলো যোগ করে দিব খুব সিম্পল জিনিস অ্যাড নেট রিমুভাল কস্ট অফ ওয়্যার হাউস ওই যে ওয়্যার হাউস মানে গোডাউনটা ভেঙে ফেলার জন্য লাগলো 6000 টাকা অ্যাটর্নিজ মানে লয়ারের ফি লেগেছে 1000 টাকা আর দালালের কমিশন দিয়েছে 8000 6 আর 7 15 1 লক্ষ টাকা তোমার ক্রয় মূল্য আর এখানে আকাকি করবে না কেউ কেউ আকাকি করবে না 1 লক্ষ টাকা আর 15000 1 লক্ষ 15000 টাকা কস্ট অফ ল্যান্ড এটা কি ক্লিয়ার হয়েছে তাহলে মূল বিষয়টা হচ্ছে ল্যান্ডের ক্রয় মূল্য তার সঙ্গে আনুষঙ্গিক যে খরচগুলো হবে সেই খরচগুলো যোগ করতে হবে এবং ওই খরচগুলো ওখানে দেওয়া আছে ওর বাইরে কোনো খরচ যোগ করা যাবে না নেট রিমুভাল কস্ট এর এখানে ফর্মুলাটা দেওয়া আছে টোটাল রিমুভাল কস্ট মাইনাস প্রসিড ফ্রম স্যালভেজ মেটেরিয়াল এখন এখানে প্রশ্ন থাকলে করো তোমরা প্রশ্ন করো প্রথম প্রথম তো কেমন লাগছে তোমাদের হ্যাঁ তোমাদের অনুভূতি প্রকাশ করো জি স্যার ভালোই লাগতেছে এইটা তুমি ঘরের ভিতরে থেকে যে মজাটা পাওয়া যায় ক্লাসে তো তোমরা বসো পিছনে যারা থাকো তারা কিন্তু শুনতে পারো না তাই না ফার্স্ট ইয়ার ক্লাস তো করেছো আমার ক্লাস তো করছো না সবাই
জি আবার সামনে যারা থাকে তারাই বোঝে, আর এখানে তোমার কিন্তু পুরোটাই সামনে, আর তুমি ইচ্ছা করলে এটা তোমার নিজের কাছে রেখে দিতে পারছো, আর এটা আমি ইউটিউবে আপলোড করে দেবো, তখন তোমরা ইউটিউবে দেখতে পারবে, এটা ইউটিউবে আজকে আপলোড হয়ে যাবে। এটা তো অ্যাকাউন্টিং এটা হবে, তোমাদের নামটা থাকবে অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার, যে টাইটেলটা থাকবে অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার, দিয়ে লেখা থাকবে তোমাদের টাইটেলটা আমি অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং লেখা থাকবে, ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং আর নাসিরাবাদ কলেজ টাইটেলটা থাকবে, না হলে তুমি ইউটিউবে খুঁজে পাবে না, তাই না? জি স্যার। ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং তো অনেক থাকবে তোমরা যারা ইউটিউব ব্যবহার করো, তা আমি টাইটেলটা দিয়ে দেবো ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং নাসিরাবাদ কলেজ লেকচার ওয়ান, ব্যাস এইটুকু থাকবে। এখানে কোনো প্রশ্ন আছে তোমাদের? না স্যার। তাহলে আমরা পরে আর একটা অঙ্ক দেখি। তোমাদের জন্য এটা একটা স্ক্রিনশট দিয়ে নাও, এই প্রথম অঙ্কটা তোমাদের জন্য থাকবে, তার একটু উঠে যাক। এই অঙ্কটা একটা স্ক্রিনশট দিয়ে নাও, এই পৃষ্ঠাটা। দুই নম্বর অঙ্কটা তোমরা করবা, ঠিক আছে? স্ক্রিনশট দিয়েছো যাদের মোবাইল আছে? জি স্যার। জি স্যার। আর তোমাদের 10 মিনিট সময় আছে, 10 মিনিটের মধ্যে আমাদের হয়ে যাবে, তাই তো? এটা কি স্ক্রিনশট দিতে পারছো? জি স্যার। দেখো পড়ছো অঙ্কটা, দুই নম্বর অঙ্কটা তোমাদের বাড়ির কাজ। মার্টিন কোম্পানি পারচেজড ফ্যাক্টরি মেশিনারি, আমরা কিন্তু ল্যান্ডের অঙ্ক করলাম, এখন হচ্ছে করবো মেশিনারির অঙ্ক। এট এ ক্যাশ প্রাইস অফ টাকা 50,000, রিলেটেড এক্সপেন্সেস আর ফর সেলস ট্যাক্স টাকা 3,000, ইন্স্যুরেন্স ডিউরিং শিপিং টাকা 500, অ্যান্ড ইনস্টলেশন অ্যান্ড টেস্টিং কস্ট টাকা 1,000। কেউ বলতে পারবে এটা কত টাকা হবে কস্ট অফ মেশিনারি? প্রথমে কি লিখবা? পারচেজ প্রাইস 50,000, অ্যাড লিখে এক্সপেন্স কি কি, সেলস ট্যাক্স দিবা প্রথম ঘরে 3,000, তারপরে ইন্স্যুরেন্স ডিউরিং শিপিং দিবা প্রথম ঘরে 500, ইনস্টলেশন অ্যান্ড টেস্টিং কস্ট দিবা 1,000, 4,500 টাকা এই 50,000 সঙ্গে যোগ, 54,500 টাকা। হ্যাঁ, তাহলে কোন ফর্মুলায় যাবে? এই যে এখানে এই যে এই এই এটা স্যাম্পল হিসাবে এটা তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। হ্যাঁ, আর বই খুব তাড়াতাড়ি কিনে নেবা। আর তিন নম্বর অঙ্কটা আমি একটু করাই দেবো, তোমাদের এখানে জার্নাল আছে তো, এটা দেখো লেন আর্ট কোম্পানি পারচেজ এ ডেলিভারি ট্রাক এট এ ক্যাশ প্রাইস অফ টাকা 22,000, আর রিলেটেড এক্সপেন্ডিচার কনসিস্ট অফ সেলস ট্যাক্স 1,320, পেইন্টিং অ্যান্ড লিটারিং টাকা 500, মোটর ভেহিকল লাইসেন্স টাকা 80। এই মোটর ভেহিকল লাইসেন্সটা এখানে আসবে না, কারণ এটা হচ্ছে প্রত্যেক বছরই লাইসেন্স করতে হয়, আর পেইন্ট 1 বছরই করবে, এটা দীর্ঘমেয়াদী চলবে। তারপরে সেলস ট্যাক্স কেনার সময় দিতে হবে, যে মেশিনটা কেনা হলো তার সেলস ট্যাক্স, তাহলে এখানে রিলেটেড খরচ হবে সেলস ট্যাক্স, পেইন্টিং অ্যান্ড লিটারিং, আর হচ্ছে এই দুটাই, আর কোনো খরচ নাই। আরো আছে এখানে খরচ অ্যান্ড 3-year এক্সিডেন্ট ইন্স্যুরেন্স পলিসি, এটা এই ক্রয়ের সঙ্গে জড়িত না, এটা প্রিপেয়ার ইন্স্যুরেন্স, এটা এখানে আসবে না। ক্যালকুলেট দি কস্ট অফ ডেলিভারি ট্রাক অ্যান্ড প্রিপার জার্নাল, ডেলিভারি ট্রাকের কস্ট এটা আমি অঙ্কটা করে দিয়েছি তোমাদের, দেখো। ক্যালকুলেশন নাম লিন ওয়ার্ড কোম্পানি, ক্যালকুলেশন অফ ক্যালকুলেশন দি কস্ট অফ ডেলিভারি ট্রাক
cash price of delivery truck 22,000. At sales tax 1,320, painting and littering 500. The total law 1,820, total cost of delivery tax 23,820. এটা একটা ইয়ে দিয়ে নিতে পারো তারপরে জার্নালটাই যাও জার্নালটা ভালো করে দেখো তোমাদের সবাইকে আবার দেখি এখানে দেখো জার্নালের ঘর তো তোমরা জানো এটা বললাম না ডেলিভারি ট্রাকের দাম 23,820 টাকা ওই যে কস্ট প্রাইসটা আমরা যেটা বের করলাম ওইটা না বের করলে জার্নাল করা যাবে না ডেলিভারি ট্রাক 23,820 টাকা এখানে লাইসেন্স এক্সপেন্স এটা তো বাইরে চলে আসছে দের ভিতরে নাই বাইরে কিন্তু জার্নাল হবে এটা লাইসেন্স এক্সপেন্স 80 টাকা প্রিপেড ইন্স্যুরেন্স কারণ তিন বছরের টাকা দিলে এটা প্রিপেড হবে প্রিপেড ইন্স্যুরেন্স 1,600 টাকা আর টোটাল মিলে ক্যাশ হবে 25,500 টাকা টু রেকর্ড পারচেজ অফ ডেলিভারি ট্রাক এন্ড রিলেটেড এক্সপেন্ডিচার ঠিক আছে আমরা চলে আসছি শেষ পর্যায়ে এখন তোমাদের অনুভূতিটা একটু বলো শুনি তোমাদের কেমন লাগলো ভালোই লাগছে অন্যরা কে কে বুঝতে পারো নাই বলো স্যার বই সারা সমস্যা হচ্ছে হ্যাঁ বই সারা সমস্যা হচ্ছে বই লাগবে এটাও কিন্তু বই কারণ তোমাদের নিয়ম দেওয়া হচ্ছে অঙ্ক দেওয়া হচ্ছে এটা ডিজিটাল বই তারপর তো বই পড়তে হবে বইটা এই বইটা আজকের মধ্যে সংগ্রহ করে ফেলো আর ট্যাক্সেশনটা সংগ্রহ করবা আমি তোমাদের জুমে ক্লাস নেবো আজকে তো রেডি ছিল না বলে 4টার সময় নিলাম আগামী দিন যে টাইম আছে ওই টাইমে ক্লাস নেব হ্যাঁ আর ওই লিংকে তোমরা টাইম দিয়ে ঢুকে পড়বা জি স্যার ঠিক আছে সবাই ভালো থাকো আর কোনো কিছু তোমাদের প্রশ্ন থাকলে বলতে পারো স্যার ক্লাস যে রুটিনটা আছে ওই রুটিন অনুযায়ী আমাদের ক্লাস হবে আপনি নেবেন আমার যে জায়গায় এই স্যার লেখা আছে ওই ক্লাসগুলো আমি নেব এসএন যেটা লেখা আছে সাজিয়া নাসরিন নিবে তোমাদের ম্যাডাম আর এ কে আব্দুল খালেক স্যার আছে তোমরা ফার্স্ট ইয়ারে পাও নাই এ কে সে নিবে ওখানে আর ইকোনমিক্স মার্কেটিং ম্যানেজমেন্ট ওই টাইম দিয়ে হয়তো তারা যদি জুমে নাই টাইম দেবেন না হলে তোমাদের ইউটিউবে আপলোড করে দেবে ঠিক আছে জি স্যার তো সবাই ভালো থাকো আজকের মতো আল্লাহ হাফেজ ইনশাল্লাহ দেখা হবে আবার পরে ক্লাসটা কবে আছে কয়দিন ঢুকে পড়ো হ্যাঁ আর তোমাদের প্রতি আমি খুব খুশি যে তোমরা সাহস করে বিশেষ করে যে রুমার হাত তুমি তো জোগাড় করেছো সবগুলো এটা আমরা ব্যাপক আকারে যাতে হয় সবাই যাতে অংশগ্রহণ করতে পারে তোমরা এটা বলবা যে আমরা এইভাবে ক্লাস করলাম এই প্রথম ক্লাসটা তো দ্বিতীয় তৃতীয় ক্লাসে যে দেখবা যে তোমাদের মানে যে আনন্দ লাগবে যে আমরা এটাতেই ক্লাস করবো যুক্তাম ঠিক আছে তাহলে তোমরা ভালো থেকো সবাই